ওখানে কাহিনীটা হয়েছে, ওই প্রাইভেট কারটা মাঝখানে ছিল, হঠাৎ করে ও বামে চাপাই দিছে, আর বামে আমাদের এক ভাইয়া ছিল, সে একটু জন্য ভাই যেয়ে গেছে। আমরা যাচ্ছি অনেক দূরে, সেটা হচ্ছে টাঙ্গাইল গোপালপুর। তো আমার সাথে আছে ইমরান ভাই, এই যে হন্ডিট নিয়ে দাঁড়িয়ে আছে, আর এখানে শান্ত ভাই আছে, আসসালামু আলাইকুম ভাই। এই হচ্ছে সজীব ভাই। সো এখন আমরা যাব, অলরেডি আমি রেড করে ফেলছি। সো গাইস, আমরা গাড়িতে বসে পড়লাম। তো আজকে গন্তব্য হচ্ছে টাঙ্গাইল গোপালপুর, সেখানে 201 গম্বুজ মসজিদ আছে, সেটা দেখার জন্যই হোয়াইট ট্রেডারের শান্ত ভাই এবং তার সাথে সজীব ভাই আছে এবং ইমরান ভাই, এবং আশুলিয়া থেকে আমাদের সাথে আরও দুইটা বাইক যোগ হবে। তো রাইট নাও বাজে সকাল 7টা, সো আমাদের 6:30টার দিকে বের হওয়ার কথা ছিল, বাট আমার লেট হওয়ার কারণে আমি বের হতে পারি নাই। আর আজকে 7টার দিকে মারাত্মক লেভেলে কুয়াশা পড়ছে সকাল সকাল। তো ইমরান ভাই আমার পেছনে আছে, আর সামনে হচ্ছে সজীব ভাই। আপনার হ্যান্ড গ্লাভস কই মিয়া, যে ঠান্ডা পড়ছে, হাত তো একটু পরে নোয়া যাবো। সো রাইট নাও আছি কেরানীগঞ্জে, আমরা যাব হচ্ছে গাবতলি দিয়ে। ইমরান ভাই, আজকে গন্তব্যটা যদি শীতের রস খাওয়ার হইতো তাহলে কেমন হইতো? মারাত্মক লেভেলে কুয়াশা পড়ছে আজকে, কিচ্ছু দেখা যেতেছে না। আমি ভাইজন নামাইছিলাম, কিন্তু নামানোর পরে দেখি ভাইজন আমার কুয়াশায় পুরো ভিজে গেছে গা। তো বুঝতেই পারতেছেন যে আজকে কোন লেভেলে কুয়াশা পড়ছে। ওহো, পেছনে টানতেছে শান্ত ভাই। এই আজকে হাতের হ্যান্ড গ্লাভস আনে নাই, সেই জন্য বেচারা বুঝতেছে কেমন কষ্ট। সো অনেকদিন পর অনেক দূরে যাচ্ছি, ঢাকার বাইরে যাচ্ছি, সো বুঝতেই পারতেছেন অনেক এক্সাইটেড আমরা। এবং আজকে ও মাই গড, মা গো খাইছি, চোখে এসে বাড়ি মারছে। ওরে বাবা, ঠান্ডাই লাগছে ভাই প্রচুর। ওরে বাইরে কুয়াশা, আমার ই ক্যামেরা গেছে ভিজা। সো আজকে মোটামুটি প্রায় 160 কিলোমিটারের মতো রাইড করতে হবে। তো রাইট নাও গাবতলি যাইতে আমাদের আরও 6.5 কিলোমিটার রাইড করতে হবে। সো বুঝতে পারতেছেন আজকে অনেক লং একটা রাইড হবে। কালকে এত কুয়াশা ছিল না এই টাইমে, বাট আজকে যে লেভেলে কুয়াশা পড়ছে পুরাই একদম না। আমরা রাস্তা চিনি না, আপনি আগে যান। তো এখানে আসছি তেল ভরতে, এটা তানবির ফিলিং স্টেশন। ভাই এটা কই হয়েছে আমি জানি না, তো কবে হয়েছে এটা? ও ও, গুছাই নেন, পাঁচ মিনিট গুছাই নেন। শান্ত ভাই তেল ভরতেছে, আমরা ভরে নিই। আপনার গাড়িতে কয়টা আছে এখন? আছে 2টার উপর আছে। ভরে না বেটার হবো, 500 টাকা ভরলে দিরা আরাম চাই কর। 500 টাকা দেন শান্ত ভাই, তেল না ভরে ওই যে আপনার ওই ভিডিওর মতো ঠেলা নিয়ে যাবেন। সজীব ভাই ঠেলবো, আপনি চালাবেন। বাবারে, ভাই এবারটা চালাইতো জিক্সার, বুঝছেন? পরে এটা কিনছে জিক্সার, তো মনে করেন সে টান দিত। আমার লিবু তো তো 82 যায় না। ওকে, বিসমিল্লাহ। তো তেল ভরা শেষ, এখন আমরা সোজা যাব আশুলিয়ার দিকে। ওখান থেকে
আরো ভাই ব্রাদার আছে, মেবি দুইটা বাইক আছে, দুইটা বাইক একসাথে হয়ে দেন পূজা গোপালপুর টাঙ্গাইল। দুই পাশে সাদা সাদা কালা কালা ভাই, ব্রিজ থেকে তো পুরাই সাদা। আসসালামু আলাইকুম, খান ওকে রাইট নাম রাশলি আসছি। এন্ড এখানে যে ভাই ব্রাদার যারা যাবে তারাও এখানে আছে, সো এখন চা খেয়ে নেব ভাই। সকাল সকাল ঠান্ডা পানি দিয়ে শরবতটা খায় নি, জোস লাগবে। আপনি ফেসের অবস্থা কি দেখছেন? আরে ভাই হ্যাঁ ধুলা দিয়া ক্যামেরা সহ ক্যামেরা আমি জানি মলে গেছে। সো গাইস আমরা আসলে থেকে এখানে চা খাইলাম, এখন আমরা সবাই সুজা টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিব। একটা হেলমেটের অবস্থা খুব জটিল ছিল, এখন ঠিক আছে, মানে ওইটা একবারে নিকৃষ্ট হয়ে গেছিলো। ইমরান ভাই তাতে কাদা দিয়া মানে পুরা শেষ। তো ভাই ব্রাদার সবাই আমরা আবার রেডি হয়ে গেলাম এবং আশুলিয়া থেকে সুজা এখন যাচ্ছি টাঙ্গাইল। তো আর কোনো থামাতামি হবে না, এখন খালি চলাচল হবে। সামনে কুয়াশা অনেক কমে গেছে, অলরেডি কুয়াশা নাই বললেই চলে, তাই না? এর পিছনে চাকার একটু টাল আছে মনে হয় ভাই। রাইট নাও ফ্যান্টাসি কিংডমের সামনে দিয়ে আমরা যাচ্ছি। ওই দা ওই দা ও সেই 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 ওখানে কাহিনীটা হয়েছে, ওই প্রাইভেট কারটা মাঝখানে ছিল, হঠাৎ করে ও বামে চাপাই দিছে, আর বামে আমাদের এক ভাই আছিল, সে একটু জন্য ভাই চেয়ে গেছে। ওই যে লাল যে আপনার ভিথিটা দেখতে পারতেছেন, ওইটা তো এতক্ষণ ইমরান ভাই রাইড করছে, নাও আমি রাইড করতেছি। আর যে ব্যাগটা হারাই গেছিলো সেটা পাওয়া গেছে, তাই আমরা মির্জাপুর গিয়ে সেখানে আবার 20 মিনিট ওয়েট করবো, তারপরে সেই ভাইয়েরা আসলে দেন আমরা একসাথে রওনা দেবো। জীবনের গতি পথ থমকে যাবে, নিঃস্ব হব আমি সেদিন, আমার কেউ হবে না আপন, আমল ছাড়া সাথী। জীবনের গতি পথ থমকে যাবে, নিঃস্ব হব আমি সেদিন, আমার কেউ হবে না আপন, আমল ছাড়া সাথী। আল্লাহ আল্লাহ ক্ষমা করো তুমি, পথে চলেছি তোমাকে ভুলে, কত গোনা করেছি ভয় না করে, ইবাদতে করো প্রভু ধন্য আমায়, সিজদা যেন দেই শুধু তোমায়। ভুল পথে চলেছি তোমাকে ভুলে, কত গোনা করেছি ভয় না করে, ইবাদতে করো প্রভু ধন্য আমায়, সিজদা যেন দেই শুধু তোমায়। আল্লাহ আল্লাহ ক্ষমা করো আমায়। আমরা অনেকক্ষণ রাইড করার পর অনেক সুন্দর একটা জায়গা পাইলাম, একদম নদী। এই এই নদীর নাম কি? যমুনা নদী। অনেক জোস একটা জায়গা ভাই, সেই লাগতেছে সেই ভাই। সেলফি লাগে, সেলফি লন ভাই, দুই একটা সেলফি লন।
আরা আইতাছে ফোন দিছে। তো আমাদের সেলফির ফটো সেশন চলতেছে। জোস ভাই ও ও ওখানে ভেঙে গেছে গা, অসাম লাগতাছে যেটারে বলে। ভাই আমি রফিকুল ইসলাম সাদি, আমিও আছি ভাই। অনেক জোস লাগতেছে, বাট প্রচন্ড রোদ। যদি আমরা বিকেলে আসতাম তাহলে মনে হয় আরো বেশি ভালো লাগতো। মানে আমার পেছনে যে জায়গাটা আছে অস্থির জায়গা, সেই লেভেলের মানে আপনি খালি তাকাইবেন আর খালি দেখবেন নদী আর নদী, পানি আর পানি। রাইট নাও আছি যমুনা নদীর তীরে, অ্যান্ড এখানে দেখলাম এক পাশে নদী, এক পাশে বাড়িঘর। অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। তাই আস্তে আস্তে চালিয়ে দিয়েছি, কারণ পেছনে আমাদের বাইক পড়ে গেছে। আমরা টাইনার সামনে এসে পড়ছি। 9:11:24, কিন্তু আমাদের 11:00 ওখানে থাকার কথা, কিন্তু লেট হয়ে গেল একটু। সো আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে। তো এখন আমরা সরাসরি চলে যাব হচ্ছে 201 গম্বুজ মসজিদে। সেই রকম ভিউ। গুগলে আর কয় কিলোমিটার দেখাইতেছে? তো গুগলে দেখাইতেছে আমাদের আরও 22 মিনিট রাইড করতে হবে, দেন আমরা 201 গম্বুজ মসজিদে পৌঁছাইতে পারবো। ডানে তো এখানকার এই রাস্তাটা নতুন করছে, রাস্তায় গ্রান আসতেছে একটা, যে গন্ধটা আছে না ওইটা, ওই দেখো পিচ্ছি পই কই দাঁড়ায় রয়েছে এখন, সেই লাগতেছে। জি ভাই কই? হ্যাঁ ওহো ডানে, সেই 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 লাগতেছে ভাই। তো এখন টাঙ্গালি গ্রামের ভিতর দিয়ে রাইড করতেছি, আশা করি অনেক ভালো লাগতেছে। সো যারা যারা ব্লগটা দেখতেছেন এখনও লাইক করেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেন। আর যারা কমেন্ট করেন নাই তারা কমেন্টে জানাই দেন যে কেমন লাগতেছে। গাইস আমরা অনেকটা কাছাকাছি এসে পড়ছি, অ্যান্ড গাড়ি রাইড করতে আসি, রাইড করতে আসি। আর টাঙ্গাইলের সৌন্দর্য দেখতেছি, এখানকার এলাকাটা অনেক সুন্দর। আসলে টাঙ্গাইল অনেকটা সুন্দরী, কারণ এখানে মানে দুই ধারে বড় বড় ক্ষেত আর মাঝখান রাস্তা, ভালোই লাগতেছে রাইড করতে, নিরালা রাইড করতেছি, চমৎকার। আসলে টাঙ্গাইলে যারা মানুষজন আছেন, টাঙ্গাইলে যারা মানুষজন আছেন তারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনারা দেখতেছেন। সো টাঙ্গাইলের মানুষদেরকে বলবো যে আপনাদের এলাকাটা অসাধারণ। আমি এর আগে টাঙ্গাইলে একবার আসছিলাম সুখীপুরে একটা বিয়ের দাওয়াতে, এটা নিয়ে আমার টাঙ্গাইলে আসা হচ্ছে দ্বিতীয়বার। আমার মনে হচ্ছে আর বেশিক্ষণ লাগবে না, আমরা অনেকটা কাছাকাছি এসে পড়ছি। এখানে একটা বাজার দেখলাম, অ্যান্ড বাজারের পরেই এখানে একটা আবার সুন্দর একটা সেতু আছে। কি বাজার? চাতুকিয়া বাজার। ও দেখেন আবার ব্রিজ থেকে দোকানে যাওয়া যায়, জোস তো। আর ব্রিজের এই অবস্থা কেন? ওরে ভাই পুরাই বেহাল দশা। অনেক পুরোনো ব্রিজ মনে হইতেছে বাবা, মানে এমন ভাঙাচোরা জোড়াতালি দেওয়া, মানে জোড়াতালি মারতে মারতে একবারে তেজপাতা করে ফেলাইছে। সো গাইস আমরা মসজিদের কাছাকাছি এসে পড়ছি, 201 গম্বুজ মসজিদ। ওকে সো এখন আমরা গাড়িটা পার্কিং করব। ফাইনালি আমরা এসে পড়ছি, আমরা বাইক থেকে নামলাম, নামার পরেই সুজা সামনে তাকানোর পরে 201 গম্বুজ মসজিদ। এই যে দেখেন 201 গম্বুজ মসজিদ, অসাধারণ ভাই, মানে কি বলবো ভাই, এখানে অসাধারণ লাগতেছে। সেই সেই মনে হচ্ছে যে সোনায় মরানো ভাই। কি অবস্থা, আপনার ফিলিংস কেমন ভাই? অনেক ভালো লাগতেছে ভাই, মানে দীর্ঘদিনের প্রতীক্ষা ছিল যে এখানে আসবো, হঠাৎ করে সাদি ভাই বললো, মানে আপনি বললেন যে চলো কোথাও ঘুরে আসি। তো ওইখান থেকে মূলত চিন্তা করলাম তাইলে যাই টাঙ্গাইল, যাই 201 গম্বুজ মসজিদটা ঘুরে আসি। ওকে তো ভাই আপনার কি অবস্থা? অনেক সুন্দর মসজিদটা ভাই, অনেক মানে দেখে অনেক ভালো লাগতেছে মসজিদটা। এই যে আমার ড্রাইভার, উবার ড্রাইভার ইমরান ভাই, ভাই আপনার ফিলিংসটা কেমন বলেন? ফিলিংসটা ভালো, আরো 2 ঘন্টা আগে যেতে হলে আরো ভালো লাগতো। ওহো তাহলে আমরা এখন আমরা যাই ভিতরে ঢুকবো। সো গাইস এখন আমরা ভিতরে ঢুকবো, তার আগে আমাদের ফ্রেশ হতে হবে। আর আমাদের যে দুইটা গাড়ি আছে ওই দুইটা আমাদের পিছনে পড়ে আছে, নাস্তা করে লন দাইলে যদি নাস্তা তো করতে হবে, ওই বাইরে আসবে বাইরে বলতো নাস্তা করতে হবে, তাহলে আমরা নাস্তা করি চলো।
আমরা এখন খাইতে বসছি। এখন আমাদের নাস্তাটা হচ্ছে আজকে পরোটা এবং ডাল, সাথে আছে ডিম, ডিম আসতেছে কামিং সুন। এই লোকটা এই অলরেডি তিনটা খেয়ে লেছে, সমোসা খেয়ে ফেলেছে, আরো কয়েকটা লাগবে। কিন্তু দেখে মনে হয় না যে এত বড় খাদক, কিনো নয় কোনো কথা নয়, চুপচাপ খাওয়া স্টার্ট। স্ট্রেন দেখলাম, সেখানে আমরা সকাল নাস্তা করলাম। অ্যান্ড এখন আমরা সরাসরি মসজিদের ভিতরে যাব। সো দেখতে পাচ্ছেন আমার বাম পাশে মসজিদ, এবং এটার আশপাশে প্রচণ্ড রকমের মানে দোকান আছে, এখানে অনেক অনেক দোকান অনেক। সো এই যে দেখতে পাচ্ছেন মসজিদ, ও ঢোকার প্রথমেই আপনি এরকম দেখতে পারবেন। এবং মসজিদ এরিয়া গাড়ি পার্কিং নিষেধ, এখানে গাড়ি পার্কিং অনেক জায়গা আছে। এই যে দেখেন মসজিদ, শান্ত ভাই, আমাদের ইশাদ ভাই আর ইমরান ভাই। সো ভাই একটা জিনিস তো ভালো লাগছে, লেখা দিছে মহিলাদের ব্যাপার দাবার প্রবেশ নিষেধ। হ্যাঁ ওকে, চলেন এখন আমরা ভিতরে যাই। এই হচ্ছে মসজিদের বাইরে দিক দিয়ে এরিয়া, এটা হচ্ছে মসজিদের ভিতরে এরিয়া। দেখতে পাচ্ছেন যে অসাধারণ মসজিদ, অসাধারণ সুন্দর, সুবহানাল্লাহ, এত সুন্দর মসজিদ, মাশাআল্লাহ, অনেক সুন্দর মসজিদ, অনেক সুন্দর। উপরে কাজগুলো একটু দেখেন না ভাই, ও প্রত্যেকটা জিনিস একটা করে গম্বুজ। ওকে চলেন আমরা উপরে যাই, সমস্যা নামাজ। এখন আমরা উপরে যাবো, এখন প্রচণ্ড রোদ, রোদের কারণে চেহারা একবার ঝলসায় যেতেছে ভাই। এখানে সিঁড়িগুলা মানে অনেক খারাপ খারাপ, আস্তে 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 বাবা কি পেছন হবে জানো, শুনি ও রাস্তাগুলো অনেক চিকন। এখন আমরা একদম মসজিদের ভিতরে ঢুকে গেছি, উপরে ছাদে আছে যেখান থেকে গম্বুজগুলা খুবই সুন্দরভাবে দেখা যায়। এই যে গম্বুজগুলা, ওহো মাশাআল্লাহ, এত সুন্দর মসজিদ। এই হচ্ছে মসজিদ, আর দেখতে পারতেছেন যে মসজিদের মানে সৌন্দর্যটা কোন রকমের, খুবই খুবই সুন্দর মসজিদটা আসলে দেখার মতো। এই যে দেখেন, এটা হচ্ছে গম্বুজ, এবং এটার মধ্যে পুরো মসজিদে 201টা গম্বুজ আছে, বিশাল বড় মসজিদ। এবং এই হচ্ছে মসজিদের সামনে থেকে, এই যে আমার বাম পাশে যে বেড়াটা দেখতে পারতেছেন না, এই বেড়াটা দেওয়া হয়েছে এই কারণে মানে মহিলার জন্য এই পাশে না আসতে পারে, এবং মহিলারা ওই পাশ থেকে দেখতেছে এটা। আর আমরা একদম মাঝখানে আর কি, মাঝ বরাবর, এই যে অর্ধেক ভাগাভাগি করে দেওয়া হয়েছে, কারণ আগে মহিলা পুরুষ একসাথে হয়ে যেত, তো এখন আর এই জিনিসটা যেন না হয় এই কারণে এটা দেওয়া হয়েছে, যেন কোনো ফেতনা সৃষ্টি না হয়। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি কদীর ও গাফফার, তুমি জলিল ও জব্বার, তুমি কদীর ও গাফফার, তুমি জলিল ও জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু 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 তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু আমার পেছনের সাইডে মসজিদটা দেখা যেতেছে, সেই লাগতেছে সেই, ও এই মসজিদের ছবি আছে, পুরো মসজিদের ছবি। কত করে? ও এখানে পুরো মসজিদের মূল ইনফরমেশন লেখা আছে, এটা হচ্ছে 201 গম্বুজ মসজিদ, দক্ষিণ পাথালিয়া, গোপালপুর, টাঙ্গাইল। এই যে দেখেন। সো গাইস এখন আমরা চলে যাচ্ছি, আর আমাদের সাথে যে দুইটা বাইক ছিল, দুইটা বাইকের একটা বাইকের চাকা পাঞ্চার হয়ে গেছে, প্রথম দেই শুরু হইছে। সো ওই বাইকের আসতে পারে নাই, ওদের কুত্তাভাগ্য, প্রথমে তাদের লাকটাই মানে কেমন যেন খারাপ, আজকে ব্যাগটা প্রথমে রেখে আসছে আবার চাকা পাঞ্চার হয়ে গেছে। সো এখন আমরা চলে যাব, সো দেখা হচ্ছে বাইকে।
সো গাইস আমাদের ঘোরাঘুরি শেষ। 201 গম্বুজ মসজিদ থেকে আমরা এখন সরাসরি বাসার দিকে রওনা দিচ্ছি। ওরে ভাই কি রাস্তা রে, ধুলাবালির রাস্তা। আমরা এখন মেঘনা নদীর তীর দিয়ে যাচ্ছি, তো এখন আমাদের আবার বাসায় যেতে লাগবে মিনিমাম 3 ঘন্টারও বেশি। তো আমার পেছনে শান্ত ভাই আছে, সে টানতেছে। এবং ওই রাস্তাটা রাইড করে মজা পেয়েছি, কারণ রাস্তাগুলো অনেক ক্লিয়ার, অনেক সুন্দর। সো গাইস আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।